নজর রাখবো পরবর্তী সংবাদে। দেরিতে হলেও এবার মাঠে নামছেন পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং আগামী রবিবার থেকেই কর্মীদের সঙ্গে জনসংযোগ করবেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা। এমনটাই খবর রয়েছে, যেখানে প্রবাসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আগেই কথা বলেছিলেন দলীয় নেতারা এবং তাদের রিপোর্ট পাওয়ার পরেই কি পূর্ব আসনে রণকৌশল ঠিক করলো রাজ্য নেতৃত্ব, এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, লোকসভা তো এসেই গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই আমরা খবর প্রকাশ করেছিলাম যে যেখানে দেখা যাচ্ছে না প্রচারে কৃতি সিং দেববর্মাকে, এর মধ্যে খবর রয়েছে যে লোকসভার আগামী রবিবার থেকে কর্মীদের সঙ্গে জনসংযোগে নামছেন এই প্রার্থী কৃতি সিং দেববর্মা, এ বিষয়ে কি বিস্তারিত রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু পূর্ব আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। আমরা কিছুদিন আগেও দেখেছি, বিশেষ করে গতকালকের কথাই যদি আমি বলি, গতকালকেও কিন্তু বিজেপির যে প্রদেশ কার্যালয় রয়েছে সেখানে একটি বৈঠক হয়, যেখানে কৃতি সিং দেববর্মা উপস্থিত ছিলেন। ওনাকে নিয়েই মূলত বৈঠক করা হয়েছে, কিভাবে জনজাতির ভোটকে টার্গেট করা যায় বা জনজাতিরা কিভাবে বিজেপির পতাকা তলে সামিল হয়, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু গতকালই বিজেপির দলীয় কার্যালয়ে একটি বৈঠক হয়। তারপরে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে রবিবার থেকে তিনি প্রবাসে বেরোবেন, অর্থাৎ তিনি ওনার যে পূর্ব আসন রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন, জনসংযোগ করবেন, গণদেবতাদের কাছে ভোটের আপিল করবেন। আর সেই জায়গায় আমরা আজ সকালে, তুমি যে বলছিলে প্রথমেই, যে সকালে আমরা খবর করেছিলাম যে পশ্চিম আসনে যেভাবে বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন, তিনি একেবারে সকাল থেকেই ওনার শিডিউল হিসাবে তিনি বেরিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, সেই খবর আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের। কিন্তু পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা ওনার কোনো প্রচার কিন্তু সেইভাবে পরিলক্ষিত হচ্ছে না। হ্যাঁ, তিনি কোনো জায়গায় বৈঠক করছেন, অথবা তিনি ওনার মন্ত্রীদের নিয়ে রণকৌশল তৈরি করছেন, কিন্তু সেভাবে প্রচারে যে একটা ঝড় বা প্রচারে ঝাঁপিয়ে পড়ার যে ছবি পরিলক্ষিত হয় সব নির্বাচনে, সেই ছবিটা কিন্তু পরিলক্ষিত হচ্ছিল না এতদিন যাবৎ। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু শিডিউল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে রবিবার সকাল থেকেই তিনি প্রচারে চলে যাবেন, একেবারে টানা তিনি প্রচার করবেন সকাল থেকে রাত, বিভিন্ন জায়গায় সভা, দলীয় কর্মীদের সাথে বৈঠক, তৎসঙ্গে জনসভার মতো তিনি সে সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দেখো, পূর্ব আসন নিয়ে বিজেপির একটা মাথা ব্যথা ছিল, সেটা অবিশ্বাসের কিছু নয় বা এটা প্রত্যেকেরই জানা। সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কিন্তু পূর্ব আসনের দিকেই নজর দিয়েছিল। প্রথম দফায় বিজেপির পশ্চিম আসনে প্রার্থী তালিকা ঘোষণা হলেও দ্বিতীয় দফায় পূর্ব আসনে কাকে প্রার্থী করবে বা কিভাবে জনজাতি ভোটারদের আকৃষ্ট করা যায় তার জন্য কিন্তু দিল্লির অন্দরে একাধিক বৈঠক হয়েছে, একাধিক সভা হয়েছে, তারপরেই নাম ঘোষণা করা হয়েছে কার, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মার নাম। তারপরে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা এক প্রকার বার্তা দিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্য নেতৃত্বদের যে খুব তাড়াতাড়ি যেন পূর্ব আসনে প্রচারে ঝড় তোলা যায়। এখন যেভাবে প্রচার হচ্ছে সেভাবে সারা বা তেমন ঝড়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তাই নয়া যেন চমক থাকে, ঝড় যেন উঠে প্রচারে, তার জন্য কিন্তু ইতিমধ্যে পূর্ব আসনে ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র থেকে বিশেষ নির্দেশ রয়েছে। আর সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই কিন্তু মন্ত্রীদের শিডিউল তৈরি করা হচ্ছে, অর্থাৎ কারা কারা যাবেন, কৃতি সিং দেববর্মার সমর্থনে কোন জায়গায় বৈঠক হবে, কোন কোন জায়গায় তিনি জনসমাবেশ করবেন এবং স্টার তারকারা কে থাকবেন। বিশেষ করে আমরা কিছুদিন আগে তুলে ধরেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ইতিমধ্যে বিজেপির মূল মুখ আমরা বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, তাদের রাজ্যে আসার কথা রয়েছে। তবে তাদের মধ্যে বা তারা কোন কোন জায়গায় সভা করবে সেই শিডিউল কিন্তু এখনো স্থির করা হয়নি। বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্বরা এবার তারা চিন্তা ভাবনা করছেন যে পূর্ব আসনে যেন ঝড় তোলা যায়, তার জন্য যে স্টার ক্যাম্পেইনাররা রয়েছে তারা এবার পূর্ব আসনে গিয়েও সভা করবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ রবিবার থেকে কিন্তু একটা প্রচারে ঝড় তুলতে ইতিমধ্যেই প্রস্তুত কৃতি সিং দেববর্মা। বিশেষ করে তিনি বিভিন্ন জায়গায় যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলবেন। আর দেখো, আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক মহল কিন্তু একটা কথাই বলছে যে
প্রচার একদমই অভিযানে বা ভোট প্রচারে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির নাম, কেননা তারা সকাল থেকে রাত, এবং আজ থেকে নয়, তারা বহুদিন, আজ থেকে 1-1.5 মাস আগে থেকেই তারা প্রচারে বেরিয়ে পড়েছিল। ঠিক তাই, সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে বহুগুণ আগে রয়েছে প্রচারে বিজেপি। সেক্ষেত্রে পূর্ব আসনটা কিভাবে ছাড়া যায়, তাই পূর্ব আসনে যেন প্রচারে ঝড় উঠানো যায়, তার জন্যই কিন্তু রবিবার থেকে একেবারে শিডিউল হাতে নিয়ে কৃতি সিং দেববর্মা মাঠে ঝাঁপিয়ে পড়বে শতাব্দী। একদমই ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা আমাদের সাথে থাকার জন্য, এবং এই বিষয় সম্পর্কে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল। এবং যেহেতু বলা যায় দেরি তো হলেও কিন্তু এবার টনক নড়েছে পূর্ব আসনের প্রার্থী, এবং ইতিমধ্যে রণকৌশল তারা ঠিক করে ফেলেছে। কার্যত আগামী রবিবার থেকেই কর্মীদের সঙ্গে এক প্রকার জনসংযোগে দেখা যাবে পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।